ছেলেবেলাটা কতই না মজার, কতই না আনন্দে কেটেছে আমাদেরও। কেননা ছেলেবেলায় আমাদের কোনো কষ্ট ছিল না, কোনো টেনশন ছিল না, একদম টেনশন মুক্ত জীবন কাটিয়েছি আমরা। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ছোট ছেলে মেয়েদের সাথে আজকে আমি পিকনিক পার্টিতে জয়েন করেছি। এগুলো যাদের দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই ছোট ছোট ছেলে মেয়ে, আর আমরা কয়েকজন আছি বড়, তারাও আমরা এদের সাথে জয়েন করেছি। আজকে দিনটাও অনেক ভালো ছিল আর দিনটাও অনেক মজার কেটেছে। পুরো দিনটাই আমরা এভাবে আনন্দে কাটিয়েছি। ছোট ছেলে মেয়েরা এভাবে নাচছিল মিউজিকের সঙ্গে, আমরা ভিডিও করেছিলাম। আমাদের ছেলেবেলাও কিন্তু এভাবেই কেটেছে, নাচ গান হই হুল্লোড় আনন্দ খেলাধুলা গান, তাই না বলেন? আমরা কিন্তু সকলেই আমাদের ছোটবেলার জীবনটা এভাবেই কাটিয়েছি। তখন না ছিল আমাদের চিন্তা ভাবনা, আর না ছিল কোনো দুঃখ কষ্ট, না ছিল কোনো সংসারের চিন্তা, কোনো কিছুর দায় দায়িত্বই কিন্তু আমাদের তখন নিতে হয়নি। সব দায় দায়িত্ব ছিল আমাদের বাবা মার। এরকম যখন ছোট ছেলে মেয়েদের আনন্দ করতে দেখি তখন মনে হয় ইস, আরেকবার যদি ছেলেবেলায় ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ছেলেবেলার কথা খুব বেশি মনে পড়ে। আবার যখন কলেজ লাইফে পড়াশুনো করেছি তখন কলেজ লাইফে যে জীবনটা ছিল ওই সময়টা তো অনেক মিস করি, অনেক মিস করি, ফ্রেন্ডদের মিস করি। তখনকার যে সময়টা কাটিয়েছি সেই সময়গুলো অনেক অনেক মিস করি। আর বড় হয়ে দুঃখ কষ্ট সব বেশি হয়ে গেছে, তাই না বলেন? কেননা আমাদের সংসারের অনেক দায় দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়ে যখন একটা ছেলে অথবা একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় অথবা যখন তারা বড় হয়, তখন কিন্তু অনেক দায় দায়িত্ব তাদের কাঁধে এসে পড়ে। তখন দেখা যায় চিন্তা ভাবনা যেমন বেশি হয়, জীবনের দুঃখ কষ্ট বলেন আর যাই বলেন না কেন, সব কিছুর ভারী কিন্তু তখন অনেক বেশি। তো মেয়েদের জীবন এটা তো এখন আমাদের যেটা হয়েছে রান্নাঘরে ভাজনি আর কড়াই নাড়তে নাড়তে আমাদের জীবন ভাজা ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এটা মজা করে বললাম। সবার জীবন অবশ্য এমন না, তবে মেয়েদের রান্নাঘরে ঢুকতেই হয়, রান্নাঘরে কাজ করতেই হয়। এটা থেকে রেহাই মনে হয় খুব কমই পাওয়া যায়, কম মানুষই পায়। যারা পায় তাদের লাইফ স্টাইলটা একটু অন্যরকম। আজকে আমাদের পিকনিকের খাওয়া দাওয়ার আয়োজন ছিল বিরিয়ানি, গরুর মাংস, মুরগির মাংস আর সালাদ। আজকের দিনটি ছোট ছেলে মেয়েদের সাথে আমাদের অনেক আনন্দে কেটেছে, অনেক ভালোভাবে কেটেছে। তো আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।